সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 18 সেপ্টেম্বর 2022 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে অভি ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার দাসুরিয়ার বহরপুর গ্রামে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কয়েকটা গাভী ওনারা সংগ্রহ করছে। তো আমাদের আজকের পর্বে সেই গাভীগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের কেমন বয়সের গাভীগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। আর আপনারা যারা গাভী গরু কিনতে চান, গাভী গরু কিনতে হলে কিন্তু অবশ্যই খামারে আসতে হবে। খামারে এসে সকাল বিকাল দুধ দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে এগুলো কিনতে হবে, কেননা ইউটিউব ভিডিও দেখে দূর দূরান্ত থেকে যখনই গাভী গরু কিনবেন তখনই ক্ষতিগ্রস্ত হবেন। তো আমরাও চাই আপনারা সরাসরি এসে দেখে শুনে নিজের গরু নিজ দায়িত্বে সংগ্রহ করুন। তো চলুন, এই ফার্মের যে মালিক আছে আকুব্বর ভাই, ওনার সঙ্গেই কথা বলি, আর ওনার সঙ্গে কথা বলে এই গরুগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাই। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গেই থাকুন। আকুব্বর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে ভাই। তো এখন যে মাঝে মাঝে আপনাদের দেখা যায় হুটহাট করে, মাঝে মাঝে দেখা যায় ভাই, এখন কি বলবো, আমরা মাঝে মাঝে এখন ব্যবসা করি, এখন ব্যবসা আগের মতো রেগুলার ব্যবসাটা আর নাই। না না না, মানুষকে এত ঠকালে ব্যবসা হবে কিভাবে? মানুষকে ঠকানো ভাই এগুলা তো আমার বুলা লাগবে না, মানুষ কাছে আসি ঠকি যাচ্ছে। আর আমরা তো মনে করেন ওই অনলাইনে মোবাইলে বিক্রি করতেছি। হ্যাঁ, ছাগল মানুষকে ঠকানোর উপরে আপনারা পিএইচডি করছেন, ছাগলকে গরু বানাচ্ছি, গরুকে ছাগল বানাচ্ছি, বুঝছেন? তো এর মাঝেও যারা আসলে এই নীতি নিয়ে ব্যবসা করতেছে তাদের ব্যবসা চলবেই। জি জি, সারা জীবনে এই ব্যবসাটা থাকবে, দুনিয়া যতদিন আছে ব্যবসা তো তত। ভালো জিনিস যারা সংগ্রহ করবে তাদের ব্যবসা প্রতিনিয়তই হবে। জি জি, কেমন গরু সংগ্রহ করছেন এবার? আচ্ছা, গরু কম আছে ভাই, কিন্তু গরু যে প্রতিবেদন দিচ্ছে মানে সচেতনমূলক, মানুষ সচেতন হবে এরকম প্রতিবেদন দেবো আমি। আমি তো প্রতিবেদন ইনশাল্লাহ কালকে 17 গরু বিক্রি করেছি। গরুগুলা দিচ্ছি হচ্ছে বাজার কেমন, মানুষ কোন গরু লিলে পরে ঠকবে না, কোনটার দুধ ভালো হবে, আর কিনা রেটটাই আমি বলি বিক্রি করব। আজকে কিনা দাম বলবেন? যে কিনা দাম, আচ্ছা কিনা না, কিনা দাম বলার পরে তো মানুষ ক্ষতিগ্রস্ত হয় অনেক। না, আমি তো আমাকে বলতেছি নেও না যে ভাই গরুটা আমার থেকে নেন। হ্যাঁ, যদি কিনা দামের মধ্যে হয়তো দুধের মধ্যে পানি মিশায় অনেক, সাথের মধ্যে হলো, হ্যাঁ, কিন্তু আমি তো ওটা করব না ইনশাআল্লাহ। হ্যাঁ, যেটা গরু কিনা রেট, আর যারা আমার সামনে ওনার থেকে কিনে একদম 10,000 বলেছে, ওনার থেকে হয়তো 500 বেশি দিয়ে কিনেছে। আমাদের ব্যাপারীরাই তো ওখানে যায় বলতেছে, যদি কাল কোনো ব্যক্তি বলতে পারে যে একবার ভাই এই গরুর 10 টাকা বেশি বলে বিক্রি করতেছে, কমেন্টে লিখবে, উনি আমার সঙ্গে যোগাযোগ করবে যে গরু আসলে 10 টাকা বেশি বলেছে, তাহলে ওনাকে একটা করে গরুই আমি দিয়ে দেবো। আচ্ছা, শুনে খুশি হলাম। তো এবার আসার পর দেখলাম বাচ্চা সহ গরুই বেশি। হ্যাঁ, বাচ্চা ভাই গরুই আছে, কালকে তো 7টা গরু এক ভুলার এক ভদ্রলোকের কাছে বিক্রি করেছে, আর গরু আছে 6টা ভাই, 6টা গরু আছে। জি জি, খুব ভালো। এই যে গরু যেগুলো আছে, এই গরুগুলো দর্শকদের কিভাবে কিনা উচিত, কিভাবে কিনলে কোনো বিক্রেতা তাকে ঠকাতে পারবে না? ভাই প্রথম কথা হলে কি জানেন, আমরা মানুষ, বাংলাদেশের মানুষ একজন একজন এক বিশ্বাস করে অতিরিক্ত, বুঝছেন? বিশ্বাসের কারণে দেখা যাচ্ছে যে 2টা গরুর দাঁত দাম করলো 3,60,000, ভাই 2 লক্ষ টাকা দেন, আর বাদ বাকিটা আপনার বাসায় যায় দুধ বোঝাই দিয়ে, হয়তো আপনি ভাই বানাচ্ছি, নাহলে চাষা বানাচ্ছি, খালো বানাচ্ছি, উনি হয়তো একদম মিশে যাচ্ছে কথার সঙ্গে মিলে যাচ্ছে। আসলে মানুষ মানুষের কিন্তু বিশ্বাস করে। গতকালকে দেখলাম এক ভদ্রলোক 2টা গরু নেছে বাড়ি টাঙালে মধুপুর, আর আমাদের এখানকার এক ভদ্রলোক বিক্রি করেছে 3,60,000। আচ্ছা, তো উনি 2 লক্ষ টাকা দিয়েছে আর বাদ বাকি বাসায় যায় নিয়ে আসবে এই কথা বলে বিক্রি করেছে। যখন 2 লক্ষ টাকা দিয়েছে, দেওয়ার পরে টাকা 2 লক্ষ নেওয়ার পরে দেখলাম ওনাদের মানে যার ঘাও সে চুলকাচ্ছে, আমার তো ওই জায়গা যায় আবার নতুন করে চুলকানোর দরকার নাই, আমি খালি জাস্ট দেখি চলে আসলাম। যে 2 লক্ষ টাকা নেওয়ার পর তখন আর একটা বড় যে আছে ওনার ভাই অথবা চাচা বলতেছে, কাকু আমার বাড়ির থেকে তো আপনি চিনি শুনিনি, বাকি দিদি নিষেধ করতেছে। এই যে নাটক শুরু করেছে, বুঝছেন? শুরু করার পরে ওনার সাথে, কারণ 2 লক্ষ টাকার ব্যথা কিন্তু অনেক ভাই, টাকাটা দিয়ে তারপর গরুটা নিয়ে গেল। এখন দুধ কটুক হবে কি না হবে ওটা কিন্তু উনি দেখতেই পারেন। প্রথম শর্তই ছিল, প্রথম শর্ত হলো জি, দুধ বাসায় যায় 2টা গরু 32টা দুধ মিল করে দিয়ে তারপর আমি টাকা নিয়ে আসবো। কিন্তু যখন 2 লক্ষ টাকা দিয়েছে তখন কিন্তু কায়দায় ফেলে আর দুধ দেখার কোনো ইয়া নাই, মুরব্বী মানুষ খুবই আফসোস করলো দেখলাম আর কি। হ্যাঁ, তো ওই ওনার সব বাংলাদেশে যারা গরু কিনবে সব ভাইরাই বলতেছে, হ্যাঁ আমি কিন্তু ভাই আসলে প্রত্যেক মাসে একটা করে সচেতনমূলক প্রতিবেদন দিই, হ্যাঁ আমার গরু বিক্রি হোক আর না হোক মানুষ যেন না ঠকে। আবার আমু আমার থেকেও লিয়ে যে একবার অনেক লোক আছে দেখা যাচ্ছে যে বড় পর্যায়ে চাকরি করে, বিদেশে আছে, প্রবাসে আছে, গরু কিনে নিয়ে যাচ্ছে। আসলে গরু কিনতে হলে তো ভাই
গরুর মতনই মনে করেন খাটনি পরিশ্রম সেনসিটিভ জিনিস হ্যাঁ খাটনি পরিশ্রম করতে হয় এগুলা যদি কাল হেমানজাত যদি না খাদ্য ঠিকমতো দেওয়া যায় না না দেয় তাহলে সকালে সকালে যদি 20 সকালে যদি 10 কেজি দুধ হয় একবার না খেতে দিলে পরদিন সকালে 5 কেজি হয় আর রোগবালাই থেকে একটু সম্পূর্ণ সুস্থ রাখতে হবে ভাই মিলে রোগবালাই আক্রান্ত হলে তো গরু আবার নষ্ট হয়ে যায় হ্যাঁ ভাই এই এইগুলা মিলে যারা গরু কিনতে পারবে তাদেরকে বলতেছি তারা কিনে আর যারা কিনতে পারবে না নতুন মানুষ আমার মনে হয় গরু কিনে লাভবান হবে আরাম গরু কিনে টাকা তো সহজে হারা যায় অন্য কোনো কাজে তো সহজে টাকা হারায় না একটা গরু 2 লক্ষ টাকা দিয়ে কিনি বাসায় নিয়ে যায় খালি 70,000 টাকা বিক্রি করতে 1 মিনিটও লাগে অন্য যে কোনো ব্যবসায় গেলে কিন্তু এত সহজে টাকা হারাবে না তার উচিত এসে দেখে তারপরে দহন করে নাও আমার কথা হলো কি যে উলানটা আছে ভাই বাচ্চাটা যদি ভালো থাকে এই গরুটা সকালে 12 কেজি দুধ না হলে তাহলে এটা গরুই না আমি মনে করি আচ্ছা তো যেই নিবে দুধের ব্যাপারটা তার দায়িত্ব যাচাই বাছাই করে আমার যে দুই দাঁতে বলতেছে দাঁতই নাই আর চার দাঁতে বলতেছে দুই দাঁত হ্যাঁ আর আমি কিন্তু আট দাঁতেই বলি হ্যাঁ এই গরুগুলা ছয় দাঁত বলা কোনো বিষয় না আর আইসি ধরে দেখলে তো তখন হয়ে যাবে আরেক রকম এজন্য বলতেছে আপনারা এখানে আইসি দেখি যাচাই বাছাই করে নেবেন ইনশাআল্লাহ ঠকবেন না এটা কেমন দামে কিনা আপনার এটা 161,000 টাকা কিনা শুধু প্রেগন্যান্ট অবস্থায় কিনা খাইছে 161 দি কিনা তো কারো এখন পছন্দ হয় দুধ দেহে দহন করে আপনাকে লাভ দিয়ে নিতে পারে লাভ দিয়ে নিতে পারে এটা সাইড করে দেন পরেরটা দেখাই এই বর্ষে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে আরো একটা বাচ্চা সহ গাভী আপনি নিয়ে আসছেন এটা কোন জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই হলস্টাইন ফ্রিজিয়ানের একটা গাভী বয়স কেমন দুইটা দাঁত সবে মত দুইটা দাঁত জি সঙ্গে কি বাচ্চা বকনা বাচ্চা জি গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ জি ভাই আচ্ছা তো এটার বাচ্চার বয়স কয়দিন বাচ্চার বয়স 4 দিন ভাই 4 দিন জি আচ্ছা এটার কেমন কি দুধ পাচ্ছেন এটা ভাই দুধ কেমন পাচ্ছে দেখলে পরে বুঝবেন না তবে সকালবেলা 8-9 কেজি হাগড়া আসে সকালবেলা 8-9 কেজি হাগড়া আসছে যে দর্শকই নিবে এইখানে এসে গাভী বাচ্চা সম্পূর্ণ সুস্থ কিনা যাচাই বাছাই করে সকাল বিকাল দুধটা দহন করে জি 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 সে তার বুঝমতো গরুটা সংগ্রহ করতে পারবে জি জি ভাই এটা আপনার কেমন দামে সংগ্রহ করা এটা 188,000 কিনা ভাই 188,000 আপনার কিনা আছে কোন দর্শকের পছন্দ হলে 188,000 টাকার দুধ হচ্ছে কিনা গরুটার থেকে তারপর আপনাকে লাভ দিবে লাভ দিয়ে 188,000 টাকা প্রেগন্যান্ট অবস্থায় কিনে নিয়ে আসি তারপর ওনার সঙ্গে আমি আলোচনা সাপেক্ষে মনে করেন আমার যদি ভালো লাগে ওনার কাছে বিক্রি করবো আমি বাজার দেখাচ্ছি মানুষের যে বাজারটা কেমন আমার গরু যে ওনাকে নিতে হবে তার জন্য কোনো না আমি 188,000 টাকা প্রেগন্যান্ট অবস্থায় নিয়ে আসি খাওয়াইছি বাচ্চা হয়েছে তারপর মনে করেন প্রতিবেদন দিচ্ছি আচ্ছা তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার সাইড করে দেন তিন নাম্বারটা দেখাই জি ভাই এই পাশে সিরিয়ালের তিন নাম্বারে একটা লম্বা চড়া গরু আমাদের সামনে নিয়ে আসছেন কালো রঙের এটা কোন জাতের এটা মহিষী অস্ট্রেলিয়া ভাই মহিষী অস্ট্রেলিয়ান জি এই গরুটার বয়স কেমন এটা চার দাঁত ভাইয়া চার দাঁত কয় নম্বর বাচ্চা দ্বিতীয়বার বাচ্চা দ্বিতীয়বারের মতো বাচ্চা আগে একটা বাচ্চা দিছে জি 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 সঙ্গে কি বাচ্চা আপনার ধারণা আপনার কাছে থাক যে নিবে সে দহন করে দেখে নিবে তো আপনার ধারণায় যদি কেউ গরু নেয় তাহলে তো কম বেশি হতে পারে যে নিবে তার ধারণায় তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের তিন নাম্বার গরু বডিতে বড় আছে কেমন দাম রাখছেন এটা 2,08,000 টাকা কিনা ভাই 2,08,000 টাকা আপনার কিনা কারো যদি পছন্দ হয় সরাসরি এসে দুধ দহন করে দেখে আপনাকে লাভ দিয়ে নিতে পারবে জি ভাই তো এটা ছিল তিন সাইড করে দেন চার নাম্বারটা দেখাই এই পাশে সিরিয়ালের চার নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন লাল সাদা এই গরুটা সম্পর্কে একটু বলবেন এটা আমরা মূলত জার্সি গরু বলে থাকি হ্যাঁ জার্সি অনেকে রেড ফিজিয়ানো বলে কোরিয়া জার্সি বয়স কেমন এটা ভাই ছয় দাঁত ছয় দাঁত জি কয় নাম্বার বাচ্চা এটা সম্ভবত দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা মায়ের মতোই একটা বাচ্চা কি বাচ্চা চার বাচ্চা নাভি তো এটার নাই বাচ্চা বড় হয়ে গেছে এটা বাচ্চা বয়স 15 দিন হয়েছে 15 দিন হয়ে গেছে গাভী বাচ্চা সম্পূর্ণ সুস্থ
দুধ তো তালে পরিপূর্ণ পাচ্ছেন? জি ভাই। কতটুকু? সকালবেলা 9 কেজি। সকালবেলা 1 টানে 9 কেজি। জি জি। বিকালবেলা? বিকালবেলা 5 কেজি 6 কেজি। আচ্ছা, দুই বেলা 15 কেজি দুধ কি দহন করে দেখাই দিবেন? জি, 15 কেজি দুধ সকাল বিকাল দেন। সকাল বিকাল মিলে 15 কেজি দুধ যেই নেবে এখানে এসে দহন করে দেখে সিদ্ধান্ত নিতে পারবে। হ্যাঁ ভাই। আজকের প্রোগ্রামের সিরিয়ালের 4 নাম্বার গরু, এটার কিনা দাম কেমন? এটা 67000, 1,67,000। 1,67,000 টাকা কিনা। দর্শক এখানে এসে দুধ দহন করে দেখে গাভী বাচ্চা দেখে আপনাকে লাভ দিয়ে গরুটা নিতে পারবে। জি ভাই। তো এটা সাইড করে দেন, 5 নাম্বার যেটা আছে ওটা দেখাই। এই বছর সিরিয়ালের 5 নম্বরে আর একটা বিগ বডির গরু আপনি নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা ভাই 4টা দাঁত বুঝছেন, দ্বিতীয়বার বাচ্চা দিবে। কোন জাতের গরু এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান 4 দাঁতের একটা গাভী গরু, সেকেন্ড টাইম বাচ্চা দিবে। জি ভাই। প্রেগন্যান্ট? জি প্রেগন্যান্ট। বাচ্চা পেটের ভিতরে? হ্যাঁ, বাচ্চা পেটের ভিতরে। এই যে গোলান আসা শুরু হয়ে গেছে। গোলান আসা শুরু হয়ে গেছে, আলো আসে, আরো আসবে। বাচ্চা দিতে বাকি আছে কতদিন ভাই? এটা তো আমি জানি না, তবে 15 দিন 10 দিন এরকম থাকতে পারে, 10 থেকে 15 দিন এরকম হতে পারে, এরপরে বাচ্চা দিবে। জি ভাই। আজকের প্রোগ্রামের সিরিয়ালের 5 নাম্বার গরু, এটা কিনা দাম কেমন? 2,43,000 গরু লাগবে। 2,43,000 টাকা দিয়ে গরুটা কিনছেন। জি। দর্শক প্রেগন্যান্ট অবস্থায় আছে, দেখে শুনে আইডিয়া করে নিয়ে আপনাকে লাভ দিয়ে গরুটা সংগ্রহ করতে পারবে। এর সাথে আবার বড়টা কিনা আছে কম, কারণ ওটা কম গাব ভাই। এর সাথে বড় এবং এর সাথে অনেক ভালো, ওটা আবার কম দামে। এর থেকে বড় গরু এর থেকে কম দামে কিনা আছে? জি ভাই। আচ্ছা, সবশেষ গরু হবে ওটা? জি ভাই। চলেন ওই গরুটা দেখাই। বড় আর কি, আমার এই ঘরের মধ্যে সবচেয়ে। এই বছর সবশেষ 6 নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা ভাই আমাদের গ্রাম থেকেই সংগ্রহ করা। গ্রাম থেকেই সংগ্রহ করা। সাত শেষ হয় আটে পড়েছে, সাত শেষে আটে প্রেগন্যান্সি পড়ছে, এখনো এক মাসের উপরে বাকি আছে। জি ভাই। মানে 1 মাস 15 দিনের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই গরুটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। আর দাঁতে কয়টা? দাঁতে 4টা, আগে একটা বাচ্চা দিয়েছে, এবার দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে। দাঁতে 4টা, আগে একটা বাচ্চা দিয়েছে, এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে। জি জি। এখনো ওলান আসা শুরু হয় নাই, আসতে এখনো অনেক দিন বাকি আছে, ওলান পালান ওইভাবে আসা শুরু করেনি। জি জি। আজকের প্রোগ্রামের সিরিয়ালের 6 নম্বর গরু এটা। জি ভাই। এই গরুটা দেখে যদি কোনো দর্শকের পছন্দ হয়, এই গরুটার দাম রাখছেন কেমন বা কিনা দাম কেমন আছে? এটা 1,96,000 টাকা কিনা ছিল ভাই। আপনি আগের গরুটা বললেন যে হচ্ছে 2,43,000 বলছিলেন, যে এর থেকেও একটা বড় গরু আছে, এর থেকেও কম আছে। হ্যাঁ ভাই, এর সাথে অনেক ভালো এটা। এটা হচ্ছে 1,96,000 কিনা, কারো যদি দেখে পছন্দ হয় আপনাকে লাভ দিয়ে গরুটা সংগ্রহ করতে পারবে। জি ভাই। তো বর্তমানে আপনার কাছে 4টা দুধের 2টা প্রেগন্যান্ট, 6টা গরুই আছে, যেগুলো দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন। জি জি। এই গরুগুলো দেখে যদি কারো কোনোটা পছন্দ হয় আপনার সাথে কথা বলে আপনার খামারে এসে যোগাযোগ করে নিতে পারবে। জি। আপনি যদি পরিশেষে দর্শকদের কিছু বলে শেষ করতে চান? দর্শকদের ভাই কি বলবো, দর্শকদের তো প্রতিনিয়ত আমি প্রতিবেদনে বলি যে ভাই আপনারা গরু কিনলে বাসায় থেকে মোবাইলে কিনেন না, সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন। কারণ আপনার চাচাতো ভাই থেকে আপনার বাসায় এক জায়গায় চাচাতো ভাই থেকে গরু কিনলে যে যোগ যাবে না, ওই চাচাতো ভাই 2 কেজি দুধের কথা বেশি বলবে, ঠকাই দিবে। হ্যাঁ, তো আপনারা এখানে এসে দেখে যাচাই বাছাই করে কিনবে। আপনার টাকাটা যদি কাল কম দেন এবং কাটা দেন, এবার আপনার লোক কিন্তু আপনাকে গরু দিবে না। হ্যাঁ, এই জন্য বলতেছি আপনি যাচাই বাছাই করে একই না কিনবে, সম্পূর্ণ টাকা দিয়ে গরু নেন, কোনো সমস্যা নাই। সম্পূর্ণ টাকা দিয়ে বিকাশে 2,000 বায়না দিবেন, 5,000 বায়না দিবেন, ভাই বাসায় দিয়ে আসতেছি, এইগুলা থেকে আপনারা সচেতন হন। হ্যাঁ, তাহলে মনে করেন আপনারও ঠকবেন না, আপনার লোক ঠকাতে পারবে না, বুঝছেন? তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।